হ্যালো এভরিওয়ান, আমি চিরন্তন এবং চলে এসেছি চিরন্তনের আড্ডায় চতুর্থ পর্ব নিয়ে। এবং আজ আমার সাথে যে আছেন তাকে কোনো ইন্ট্রোডাকশনের পরিচয় দেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি রূপঙ্কর দা আমাদের সকলের কাছের, সকলের প্রিয় এবং দ্য মোস্ট পপুলার স্টার ইন ওয়েস্ট বেঙ্গল, আমার তাই মনে হয় সবভাবে। তো সেই জায়গা থেকে রূপঙ্কর দা, তুমি বলো কেমন আছো? প্রথম আছি, চলে যাচ্ছে, ভালো আছি। খুব বললে ভুল ভুল বলা হবে, মিথ্যা কথা বলা হবে, তবে ওই ভালো খারাপ মিশিয়ে অনেকটা খারাপ কিছুটা ভালো নিয়ে আছি, ভালোই আছি। আচ্ছা, এবং সকলে এটা ভালো মতন জানেন, আমরা আরো অনেক বেশি জানি যারা রেগুলার কাজ করছি, যে দাদার মতো ব্যস্ত আর্টিস্ট কিন্তু জাস্ট লাস্ট 10 বছরে আমি তো দেখিনি অ্যাটলিস্ট। তো এর হ্যাঁ, জন্য খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, একদমই তাই, একদমই তাই রূপঙ্কর দা। এবং আমি এটা দিয়ে শুরু করি যে ধরো মানে অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 10 to 15 ইয়ার্স তোমার একটা পুরো স্ট্রিক যাকে বলে, মানে মোর অর লেস ইটস জাস্ট এ স্ট্রিক, এই স্ট্রিকটাকে তুমি কিরকম ভাবে এনজয় করো? মানে আমরা দেশে বিদেশে যে কোনো জায়গায় যে কোনো ডিরেক্টরের ফার্স্ট চয়েস হচ্ছে রূপঙ্কর। প্রথম অনলাইন শো করতে যাব আমরা যখন ফোন পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, US থেকে, UK থেকে, হ্যাঁ চিরন্তন তোমরা করছো কিন্তু তার সাথে যদি রূপঙ্কর থাকে খুব ভালো হয়। মানে এই যে একটা সবার কাছে, একটা আপামর জনগণের কাছে এরকম দারুণ একটা রেসপন্স এত দিন ধরে, এটাকে কিভাবে তুমি বলবে বা কিভাবে এনজয় করো? আমার ভাগ্য আমাকে ভালোবেসেছেন মানুষ, আমার মতো একজন অত্যন্ত সাধারণ মানের একজন মিউজিশিয়ানকে এত বছর ধরে তারা পছন্দ করেছেন এবং সহ্য করছেন, ভালোবাসছেন। তাদের জন্যই আমার যা, শুধুমাত্র তো এস্থেটিক দিক নয়, রুজি রোজগার সমস্ত কিছু, মানে রুটি ভাত সব, বাড়ি গাড়ি সবকিছুই তাদের জন্য, তাদের দৌলতে আমার পরম ভাগ্য। আর মানে আচ্ছা, ভাগ্য তো ধরো অবশ্যই আমাদের সকলেরই ভাগ্য একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বাট তুমি আমাকে এটা বলো যে ধরো মানে তুমি একাধারে একজন, অবশ্যই আমরা সবাই জানি বিশেষ সঙ্গীত শিল্পী, সেটা তো একটা মানে কি বলবো সবচেয়ে বড় দিক, এছাড়াও তুমি নিজে সুরকার বা গীতিকার, এই যে ব্যাপারটা ধরো ছোটবেলা থেকে কি তোমার এটা ছিল বা পরিবার থেকে পাওয়া হ্যাঁ, কোনোভাবে? পরিবার থেকে পাওয়া তো বটেই, সেটা গান বাজনা পাওয়া। বাড়িতে সবসময় রবীন্দ্রচর্চা এবং ক্লাসিক্যাল মিউজিকের চর্চা ভীষণ ভাবে হতো আমার বাবা মা, শুধু বাবা মা নয়, জেঠু, এদিকে মায়ের দিকে আমার দাদু দিদিমা, আমার মামা, এরা প্রত্যেকেই দে আর ভেরি মাচ ইন্টু কালচারাল ফিল্ড। আর কালচারাল ফিল্ড মানে তারা প্রফেশনালি যে এটা করেছেন তা না, কিন্তু তারা হুম হুম এটাকে ভেতর থেকে চারণ, মানে জারণ করতেন, রাইট না তার নারিশ করতে, তো তা সেই জন্য সেটা তো পেয়েছি বটে। আর কম্পোজিশন আমার ছোটবেলা থেকে করতে খুব ভালো লাগে আর কি। আমার মনে আছে আমি একটা গান করেছিলাম নীরেন চক্রবর্তীর একটা কবিতায়, তখন আমি ক্লাস 4-এ পড়ি, গানটা ছিল দূর, কবিতাটা ছড়া ছিল, ছড়া একটা, দূর আচ্ছা দূর দূর সমুদ্র বহু দূর, নীল তার জল খুশিতে ঝলো মন, নীল তার জল খুশিতে ঝলো মল, দূর 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 সমুদ্র বহু দূর, এই একটা ছোট্ট ছড়াতে আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন এই গানটা তৈরি করেছিলাম। তো আমার তখন থেকেই একটা কম্পোজিশন করার খুব ঝোঁক আর কি, সুর করার ঝোঁক আর কি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবং মানে তখন থেকে তোমার হুক সম্পর্কে মানে একদম, মানে এই যে একটুকু শুনলাম ইট ইজ লাইক দেয়ার চলছে মাথায়, সো ইটস ওয়ান্ডারফুল। সকলকে যারা এক্ষুনি জয়েন করেছেন সকলকে বলছি যে কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন, এবং আজকে রূপঙ্কর দাকে সাথে পেয়েছি এর থেকে বড় খুশি আর কিছু আমার সত্যি কিছু নেই। টু বি ভেরি অনেস্ট, আমি সকলকে বহুবার বহু লাইভে বলেছি, আমার যেটা ইন্ডিভিজুয়াল লাইফ হয়েছে বহু সময়তে, যে লাইক টু হিম, টু মি হি ইজ লাইক মাই আইডল, এবং একদম মন থেকে বলছি, বহুবার দাদাকে আমি সামনাসামনিও বলেছি, কারণ বহু কাজ করতে গিয়ে আমি দেখেছি যে সেটা মাইক্রোফোন হ্যান্ডলিং থেকে শুরু করে সবচেয়ে বড় জায়গা সেটা হলো এক্সপ্রেশন, মানে হি ইজ এ কিং অফ এক্সপ্রেশন, আমি এটাকে সবসময় সবভাবে মানি। এবং আর একটা জিনিস যেটা এখন চলছে খুব বেশি চলছে, এটা রূপঙ্কর দা আরো ভালো বলতে পারবে, সেটা হলো যে মানে এক্সপ্রেশন দিতে গেলেই মনে হয় যে গলাটাকে আমি খুব আস্তে বা আলতো করে ছাড়ি, কিন্তু তুমি যেরকম একটা খুব বোল্ডনেস নিয়ে যেভাবে তুমি বিভিন্ন গানে নিজেকে এক্সপ্রেস করেছো, তো এই এই যে তুমি ট্রেন্ডটাকে কি বলবে রূপঙ্কর দা, মানে একটা টিপিক্যাল ট্রেন্ড এসেছে এখন যে গলাটাকে না, ক্র্যাক আমি করে বার, অ্যাকচুয়ালি ওই ট্রেন্ডটাতে আমিও নিজে খুব ঢোকার চেষ্টা করছি আর কি, কারণ দেখতে পাচ্ছি অনেক মিউজিক ডাইরেক্টর আমাকে দিয়ে যখন গান গাওয়াতে চান, তখন তারা ওই ওই পার্টিকুলার একটা খুব হাস্কি, ভীষণই হাস্কি, মানে টু হাস্কি আর কি, একটা গায়কি, এবং মানে এভরিথিং ইজ ভেরি, শুধু নট অনলি হাস্কি, ইট হ্যাজ টু বি ভেরি সেক্সি আর কি, মানে ভীষণ, মানে একটা অদ্ভুত, মানে একটা প্রেমের, মানে একটা, মানে মানে সে তার মধ্যে ঢুকে যায়, সব খুব চায় আর কি। তো
আমি চেষ্টা করি আজকাল, বুঝেছো, আমি খুব চেষ্টা করছি ওইভাবে গাইবো, পারছি না সেরকম ভাবে, ট্রাই করছি, আমি সিরিয়াসলি ট্রাই করছি, আই এম ট্রাইং সো মানে হার্ড। তোমাকেও, মানে তোমাকেও লোকে বদলাবার চেষ্টা করছে, এটা হচ্ছে হ্যাঁ, করছে করছে বলছে, অনেকে বলছে করতে হবে, মানে এত কি অবস্থা। আমার এত আমাকে বলেছে, আমাকে একজন একটা কদিন আগে বললেন যে একটা খুব নতুন একটা কথা শুনলাম যে হ্যাঁ, রেকর্ডিংটা হয়ে যাওয়ার পর রেকর্ডিস্ট বললো ওর রূপঙ্কর দা সমস্ত লোটা কেটে দাও, বাহ, সমস্ত লোটা কেটে কেটে দাও, আর শুধু মিডটাও খুব মাঝামাঝি রাখো, শুধু হাইটা রাখো। তো আমি বললাম তো আমার তো লো এন্ডটা একটা মানে এটা এটাই তো এত বছর ধরে নারিশ করে জায়গা এসেছি, আমার লো এন্ডটাকে সেটাই কেটে দিলে একদম, কিরকম লাগে, না না ওর লো এন্ডটা ভাল লাগছে না রূপঙ্কর দা, আমার গানের সাথে যাচ্ছে না। আচ্ছা ওকে ঠিক আছে, আমি আর কথা বাড়ালাম না, ঠিক আছে তাই কর, দেখছি অনেক রকম নতুন কিছু হচ্ছে। বাট রূপঙ্গদা তোমাকে মানে এটা একটা মানে এটা তুমি বললে আমি বুঝতে পারছি, এটা একদিকে যেরকম নতুন কিছু আবার অন্যদিকে একটা ফ্রাস্ট্রেশনও বটে, যে আমি আমার নিজের গলাটাকে যেভাবে এতদিন ধরে চিনে এসেছি সেটাকে আমি চিনতে পারছি না, হয়তো প্রসেসিং হয়ে গলাটা এমন কিছু হয়ে যাচ্ছে যেটাকে আমার মনে হচ্ছে যে এটা তো আমি নই, মানে এটাকে এটাকে হ্যাঁ, কি করে ডিল। এটাকে ডিল করতে হয়, কারণ উপায় নেই, কারণ এটা অনেক গানের ক্ষেত্রে হয়েছে, মানে আমি এমন এমন কিছু বিখ্যাত গানের কথাও বলতে পারি যে গানের ক্ষেত্রেও সেটা যেমন হয়েছে। যেমন 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 বলো। আমার মনে হয়, আমি ঠিক আই এম নট শিওর যে গভীরে যাওতে আমার লোটা পুরো কেটে দেওয়া হয়েছে, ওকে ওকে, কিন্তু দ্যাট ওয়াজ এ হিট, সুপার হিট, বিশাল জনপ্রিয় একটা গান, একটা বিশাল ওয়ান অফ দা জনপ্রিয় গান। হিট সং, কিন্তু তাতে আমার মনে হয় আমার শুনে যে আমি যখন মানে আমি মিক্সিং এ তো ছিলাম না, পরবর্তীকালে হুম হুম আমাকে গানটা পাঠানো হয়নি, একদম সিনেমায় যখন গানটা মানে আমাদের প্রিমিয়ার হয়েছিল তখন শুনেছিলাম গানটা, তখন রাইট, শুনে আমি চমকে গিয়েছিলাম যে এত পাতলা লাগছে কি করে গলাটা, লোটা কাটায়। রাইট, মানে তখন থেকে গভীরে যাওয়া, মানে 2012-13 বলছো তুমি, হ্যাঁ বাইশে ওরকম, শ্রাবণ, মানে তখন থেকে এই ট্রেনটা চলছে। আচ্ছা, সকলে বলছে শুভ সন্ধ্যা, সবাই সবাইকে ইন্ডিভিজুয়ালি বলতে পারছি না, সকলে বহু লোকে জানালেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সকলকে। আজকে দাদা আছে, দাদা তোমার সবচেয়ে কাছের একটা কম্পোজিশন তুমি যদি দুলাইন একটু শোনাও, মানে যদিও এক্ষুনি প্রচুর আছে। তোমার তোমার কম্পোজিশন শোনাই, আচ্ছা ও চিরন্তনের সুরে আমি একটা গান গেয়েছিলাম রাজীবের লেখায়, হ্যাঁ, ছবির নাম ছিল কুয়াশা যখন, কুয়াশা যায় এই গানটি রাইট। তোমায় ছাড়া মনের কিনারা পথেই হারায় পাড়া বেপারা, তোমার নামে মেঘের খামে পাঠাই আমি নরম ইশারা, কেন এভাবে আমার সারাদিন তোমায় ছুঁয়ে যে যায় নানা বাহানা, নানা বাহানা, নানা বাহানা, নানা বাহানা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রূপঙ্কর দা, ছাট করে 3 বছর পিছিয়ে গেলাম 2018 সাল, এবং অসাধারণ গান করেছিল তুমি চিরন্তন, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল কম্পোজিশন, ছবিটা থ্যাংক ইউ জনপ্রিয় সো হয়নি সেই মাচ। জন্য গানটা হয়তো আরো আরো পপুলার হতে পারতো বলে আমার ধারণা, এটা একটা ওয়ান অফ দা কি বলবো মাইলস্টোন গান হয়ে যেত, উঠতে পারতো আর যদি ছবিটা খুব জনপ্রিয় হতো, ঠিক ভাবে যদি মিউজিক থেকে প্রমোট করা হতো, আর আমাদের ব্যাড লাক সেটা হয়নি। সেটা তো আমার একটা, এটা বললে পরে আমার একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ইচ্ছা করে, কিন্তু যা হয় আর কি, মানে একটা গানকে খুব, মানে তুমি সেটা আরো ভালো বুঝবে যেহেতু তুমি একজন সুরকার এবং গীতিকার নিজে, যে অনেকটা লালন পালন করে তো ব্যাপারটা বড় করা হয়, তারপরে যখন, তারপরে আমার এটা সবসময় ইচ্ছা যে তুমি যদি গানটা গাও, তারপর তুমি গাইলে এবং খুব ভালো করে গানটা শুরুও হলো, মানে ছবিটার প্রচার, তারপর ছবিটা সামহাও দাঁড়ালো না বলে গানটাও সেরকম ভাবে, বাট এটুকু সকলকে জানিয়ে আছি সেই সময় তো 2018-তে পরপর 3 মাস আমার মনে আছে আমাদের ফিভার এফ এম এ কিন্তু নানা বাহানায় টপ5-এ ছিল। সো রূপঙ্কর দা গাইলে এমনিতেই আমরা যে কোনো গান জানি যে একটা জনপ্রিয়তার দিকে চলে যায়, কিন্তু এই গানটি আমার যেহেতু আমার নিজের খুব ভালো লেগেছে। তো এছাড়াও রূপঙ্কর দার সাথে আমার কাজ হয়েছে আরো দুটো গানে, সেটা মুজিবুর রহমানের দুটি কম্পোজিশন আমি করেছিলাম, আমাদের সাত দেশের সাত গান, আমরা শুভদ্বীপের কাজ,
তো সেখানে তোমার কি কোনো গান মনে আছে রূপঙ্করটা, মানে ওই দুটো থেকে? একদম নেই, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ দিনে তুমি 5টা করে গান গাও, মানে এটা নড়া তো নড়া হবে এটা কি বলছো? মানে মানে রূপঙ্কর দা কিন্তু মানে পুরো ইঞ্জিনিয়ার মতন কাজ করে সত্যি কথা বলতে। সেদিক থেকে আমার একটা খুব বড় ইন্সপিরেশন, নিজের এত বড় একটা একাডেমি আছে, সেখানে আমি একটা ছোট্ট করে শুরু করেছি, মানে বলতে পারি মানে একটা গাইডিং লাইট আর কি। তুমি যা যা করছো মোটামুটি আমি তাই তাই করার চেষ্টা করছি, বাকিটা তো পুরোপুরি ঈশ্বরের হাতে। বাট যেরকম করে তুমি একাডেমি সামলাচ্ছ, যেরকম করে তুমি ফ্যামিলি সামলাচ্ছ, আমি সবাইকে এটা বলতে চাই যে মানে যেভাবে রূপঙ্কর দা মানে বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখতে পাই আমরা বা ঘোরাঘুরির মাধ্যমে, যে সেই সময়টা কিন্তু এত ব্যস্ততার মধ্যে ফ্যামিলিকে দেওয়ারও চেষ্টা করে, সেটা মেয়ে হোক সেটা হ্যাঁ, স্ত্রী আমি হোক খুব সকল। ফ্যামিলি ম্যানই একদম, আমি টিপিক্যাল ফ্যামিলি ম্যান। আমি খুব মানে টিপিক্যাল সংসারী, একজন সংসারী মানুষ আর কি। আমি আমার কোনো কাজে কাজ করতে যাওয়ার মানে আমি যখনই কোনো কাজ করতে বেরোই, সেটা কনসার্ট হোক, রেকর্ডিং হোক, শুটিং হোক, যাই হোক না কেন, আমার প্রাথমিক মানে শুরু দিন শুরু হয় আমি কখন ফিরবো সেটা ভেবে আর কি। হ্যাঁ, আমি আমি এটা কখন সবচেয়ে বড়, ফিরবো, এটা আমি একটু সকলকে এটা বলি যে আমাকে এটা কেউ আমি আজ পর্যন্ত কাজের পর কেউ কোনোদিন মানে একবার একটা গল্প তোমাকে বলি, মহাজ্যোতি সদনে একটা অনুষ্ঠান করছি আমি, সেই অনুষ্ঠানের আমার মিউজিশিয়ানরা সবসময় বলে দেয় অর্গানাইজারদের যে আপনারা ওনাকে যদি কোনো সম্বর্ধনা দিতে চান অনুষ্ঠানের শুরুতে দেবেন। তো একজন সেই সময় আমি সবে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, তো ওই রাইট কোম্পানির ওই ব্যাংকের একটা অনুষ্ঠান ছিল, ব্যাংক অফ বরোদা, কিন্তু তারা ঠিক করেছেন তারা আমাকে সারপ্রাইজ দেবেন যে অনুষ্ঠানের পরে আমাকে স্টেজে আবার ডেকে তারা আমাকে সম্বর্ধিত করবেন। হ্যাঁ, মানে আমি যেহেতু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, তো এবার তো অনুষ্ঠান হয়ে গেছে, তো অনুষ্ঠান হয়ে দেওয়া গেছে, এবার আমার মিউজিশিয়ানরা ইনস্ট্রুমেন্ট গোছাচ্ছে, এবার তাহলে আমরা ওটা পড়ো, বুঝেছেন তো? আচ্ছা, আপনারা কেউ যাবেন না, রূপঙ্করটাকে আমরা আরেকবার ডেকে নেবো, উনি সবে পেয়েছেন আমাদের প্রণববাবুর হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার। তখন আমাদের আমার সাথে যিনি তবলা বাজান আবেশ, উনি বললেন কাকে ডাকছেন? ও তো এখন বাড়ি চলে গেছে, অনুষ্ঠান শেষ হয়েছে, ওখানে বাড়ি মহাজ্যোতি সদন আর টালাপার, তো এতক্ষণে বাড়ির দোরগোড়ায় বসে দাঁড়িয়ে রয়েছে, বেল দিচ্ছে বাড়িতে। হ্যাঁ, সে কি কথা, সে কি কথা বলে সবাই, আমি এরকম। না, এটা 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 তো দারুণ একটা মানে মজার গল্প আপনারা শুনলেন, এবং এটা আমার দাদার সাথে প্রায় 4টে 5টা কাজ করা বা 6টা কাজ করার মতন আমি দেখেছি, যে কোনো সময়তে যে এসে 2 মিনিট বসেছে স্টুডিওতে, এখন আমি স্টুডিও থেকে লাইভ করছি, তো এটা হয়নি কখনো, মানে এসলে ট্র্যাক কোথায় ট্র্যাক কোথায় ট্র্যাক কোথায়, আচ্ছা তাহলে গিয়ে দিচ্ছি তাহলে একবারে, মানে ফাটাও, এবং মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্টিস্ট এবং ওয়ান অফ দ্য কুইকেস্ট আর্টিস্ট বললে চলে, এবং টাকাটাক 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 সব হয়ে গেল। একবার আমার মনে আছে রূপঙ্কর দার জন্মদিন মোস্ট প্রবাবলি 2nd ডিসেম্বর, ইফ আই এম নট রং, 2nd ডিসেম্বর, এবং করেক্ট সেকেন্ড করেক্ট, ডিসেম্বর 3rd ডিসেম্বরে আমাদের একটা রেকর্ডিং ছিল, রেকর্ডিং ছিল, সেখানে আমরা দাদার জন্য একটা কেক এনেছিলাম, সেটা কিন্তু আমরা কাটাতে পেরেছি এক্সট্রা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময়, সেটা আমাদের সাথে দাদা ব্যয় করেছেন, থ্যাংক ইউ সো মাচ, আমার শুভদীপের সেই কাজটি ছিল। এবং আচ্ছা রূপঙ্কর দা, একটা জিনিস তোমায় জিজ্ঞেস করি, যে এই যে যখন যখন এই ব্যাপারটা তুমি বললে যে এই যে রাষ্ট্রীয় পুরস্কার, মানে এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা যখন তোমার কাছে এলো এবং যেই গানের জন্য এলো, মানে এটা কি তুমি সেরকম ভাবে কখনো এক্সপেক্ট করেছিলে যে দিস ক্যান হ্যাপেন? না না একদম আমি রাষ্ট্র কোনো পুরস্কারেরই কোনো এক্সপেকটেশন আমার কোনো সময় কোনোদিন হয়নি, একদমই পাইনি। আর মনে আছে যে আমার এক মিডিয়ার বন্ধু দেবপ্রিয় আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে তুমি ন্যাশনাল আর্ট পেয়েছো, এ তুমি কেমন তুলছো? তো আমি চমকে উঠেছিলাম। তারপরে তো কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপ হ্যান ত্যান, বন্ধু বান্ধব এই সেই, হুম হুম অনেকে মিডিয়ার লোকজন, আমার ইন্ডাস্ট্রির লোকজন, পরিচিত কলিগ, তারা সবাই উইশ করছিল এই, মানে সেটা খুবই আনন্দের ছিল, কিন্তু আমি কোনো এক্সপেকটেশন কোনোদিন ছিল না। আচ্ছা, এর মধ্যে জানি নাকি সুলগ্না বলছে যে একটু আগে জানালো গান গাইতে গাইতে যখন দাদা গাইছিলেন যে আপনার কোন রকমের নিজের ভয়েস চেঞ্জ করার দরকার নেই, আপনার এই গলাতেই আমরা পাগল, এখন জানাচ্ছে একদম ট্রাই করবেন না প্লিজ, আপনার এই গলার আমরা সবাই মুগ্ধ, এই যুগে আপনার এরকম ভয়েস একদম এরকম ভয়েস পাওয়া যায়, ভেরি ট্রু ভেরি ট্রু, এবং থ্যাংক ইউ সো মাচ সুলগ্না। অনেকেই দেখছেন, অনেকেই কমেন্ট করছেন, আমরা কথা বলছি বলে সব কমেন্ট পড়ে উঠতে পারছি না, বাট সকলকে বলবো যে সকলে কাইন্ডলি লাইভটাকে শেয়ার করুন, যাতে আরো বেশি সংখ্যক লোকের কাছে দাদার এই কথা, দাদার এই বিভিন্ন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা গুলো পৌঁছে যেতে পারে। এবং অবশ্যই একটা জিনিস রূপঙ্কর দা, যে এই অ্যাওয়ার্ড পাওয়ার পর কোনোভাবে কি লাইফটা চেঞ্জ হলো মনে হলো, মানে যেই যেই সংখ্যক না কাজ তুমি না, তার আগে করছো, সেটা কি নট এট মানে অল, সেটা কি কখনো একদমই না, মানে সেটা কি তুমি একদমই বিলিভ না, করো যে এটা হয় কখনো? জানি না। আমি ভেবেছিলাম বোধহয় আমার একটু রেমুনারেশন বাড়বে, কিছুই বাড়লো না, না আমি কনসার্টে বেশি টাকা পেলাম, না রেকর্ডিং এ পেলাম, কিছুই বাড়লো না, শুধু ওই অনুষ্ঠানের শুরুতে এবার আপনাদের সামনে আসছেন রাষ্ট্রীয় পুরস্কার, জাতীয় কি যেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপক,
শ্রীরূপঙ্কর বাগচি এইসব বলা টালা হয়, তখন একটা বেশ কিরমটা লাগে, বেশ একটা ল্যাজ ফ্যাজ গজিয়েছে, মাথায় শিং গজিয়েছে কিরমটা লাগে, ব্যাস এইটুকুই আর কি। আচ্ছা আচ্ছা, এবার তুমি আমার একটা সবচেয়ে পছন্দের গান তুমি গাইবে, আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো আজ শ্রাবণের বাতাস বুকে। আজ শ্রাবণ বাতাস বুকে একোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণে বাতাস বুকে কোন সুর গায়, বরষা নামলো সারা আকাশ পায়। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবং এই এই গানের কম্পোজ, আচ্ছা রূপঙ্কর, তোমার প্রথম হিট গান কি, এটা আমার আমার জানতে প্রথম হিট ইচ্ছা। গান জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, এটা হচ্ছে আমার। আচ্ছা এই অ্যালবামে কি ভোকালটা তোমার ভালোবাসা ছিল? না, এর 3 বছর বাদে ভোকারটা এসেছে, আচ্ছা আচ্ছা, এরপর তো এরপরের ভোকালটা অ্যালবামে তোমার, যে গানটা হিট, এরপরের অ্যালবামে যে গানটা হিট হয় সেটা হচ্ছে তোমার টানে সারা বেলার গান, এটা FM এ এসেছিল। ভোরে থমথমিল শীত জানে তোমার টানে সারা বেলার গান, তারপরে অ্যালবামে হয় আজ শ্রাবণের বাতাস বুকে, তারপরে অ্যালবাম হচ্ছে ভোকারটা, সেখানে ভোকারটা আর রুবি রায় দুটো গান চলে। রুবি রায়, আর তোমার যেটা আমরা ও আমার বৌদি মুনি কাগজালা, এটা এটা কবে নাগাদ? সেটা আরো পরে, সেটা আরো পরে, সেই অ্যালবামটার নাম হচ্ছে হাইওয়ে, সেটা আরো 2 বছর বাদে, সেই অ্যালবামে দুটো গান হিট হয়, একটা হচ্ছে বৌদিমুনি কাগজওয়ালা আর একটা প্রিয়তমা। প্রিয়তমা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবং তুমি একটা জিনিস, এই সবকটা গান কি তোমার নিজের, প্রত্যেকটা গান নিজের লেখা, মানে সেই সেই না জায়গা না, থেকেই? আজ আচ্ছা শ্রাবণের বাতাস বুকে সৈকত কুণ্ডুর লেখা, অমিত বন্দ্যোপাধ্যায় সুর, আচ্ছা, ওকে, তোমার টানে এটা এটা সারা কিন্তু আমি, বেলার গানে, হ্যাঁ এটা তোমার আমি টানে জানতাম না সারা সত্যি। বেলার, হ্যাঁ এটা এটা নিশ্চয়ই এটা জানা উচিত, কারণ এটা একদমই আমার সুর বা লেখা নয়, অমিত দাস সুর এবং সৈকত সৈকত কুণ্ডুর লেখা, তোমার টানে আমার লেখা সুর। তারপরে হলো হচ্ছে হিট বললাম, কি বললাম তো, বন্ধু তুমি এটা গাইলে, বন্ধু দেখা হবে, সেটা অঞ্জন রায় বলে একটি ছেলে লিখেছিল, আমি সুর করেছিলাম, আর ভোকারটা আমার লেখা আমার সুর, রুবি রায় আমার লেখা আমার সুর, প্রিয়তমা ও আমার চাঁদ, লেখা আমার সুর, ও চাঁদ আর বৌদিমণি কাগজওয়ালা কিংশুক চট্টোপাধ্যায় লেখা আমার সুর। আচ্ছা কে বাত হ্যায়, মানে আচ্ছা একটা জিনিস রূপঙ্কর, মানে তুমি বরাবরই ইউ হ্যাভ বিন মানে পাথ ব্রেকার ইন দ্যাট ওয়ে, মানে ধরো লোকে তোমাকে যখন একভাবে চিনছে, ধরো তুমি তোমার টানে সারা বেলার গানে, বা ধরো এই যখন আশ্রাবণের বাতাস বুকে, তার পরের অ্যালবামে বা তার পরের পরের অ্যালবামে তুমি ভাবছো যে আমি ও চাঁদ করবো, এই যে এই যে ধরো ঝোঁক ফর ভার্সিটালিটি, বা যে বিভিন্ন রকমের গান, এই যে প্রিয়তমাটা প্লিজ একটু হোক, সুমন নস্কর বলছেন অবশ্যই হবে, তো সেই জায়গা থেকে এই ভার্সিটালিটি কে ছোটবেলা থেকেই ছিল তোমার মধ্যে, নাকি পরবর্তীতে ভাবলে যে বিভিন্ন রকমের গান না গাইলে হয়তো সেই অ্যাকসেপ্টেন্সটাকে না, সেরকমভাবে পাওয়া আমি যাবে না? সবসময় বিভিন্ন রকমের গান গাইতে চেয়েছি আর, সবসময় আমি আচ্ছা এক ধরনের গান কোনোদিন নিজে শুনিও নি, শুনতেও পছন্দ করি না, এবং হুম হুম আমি ভীষণ জ্যাকজিত সিং এর ভক্ত, ঠিক একই রকম ভাবে এরিক ক্ল্যাপটনের ভক্ত, আমি ভীষণ আর ডি বর্মনের ভক্ত, আবার ভীষণ একই রকম ভাবে এ আর রহমানের ভক্ত, আমি হুম ভীষণই জ্যাজ শুনতে ভালোবাসি, আবার গজল শুনতে ভালোবাসি, আবার ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালোবাসি, আবার ঠুমরি শুনতে ভালোবাসি, আমি কীর্তন শুনতে ভালোবাসি, রবীন্দ্রনাথের গান তো আমার প্রাণ, একদম রবীন্দ্রনাথের গান গান নিয়ে আমি মানে আমার, আমি যদি কোথাও আমার কোথাও চলে যেতে বলা হয় দ্বীপে, আমি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গীত গীতা নিয়ে, তো সুতরাং আমি সমস্ত গান শুনে শুনতে আমার ভালো লাগে, এবং আমি তার থেকে আমি ইভেন কদিন আগে বিটিএস শুনলাম, আমার মেয়ে ভীষণ বিটিএস শোনে, আমি পাগল পাগল, মানে একদিনকে আমাকে গাড়িতে শোনাচ্ছিল, আমার ভীষণ খারাপ বিরক্ত লাগছিল, ভীষণ হার্ট মিউজিক, আমার ভালো লাগছিল না,
কিছুই বুঝতে পারছিলাম না। তারপর একদিন রাত্রিবেলায়, কাল ইনফ্যাক্ট কাল বা পরশু এর মতো রাত্রিবেলায় বিটিএস শুনছিলাম, একটা ট্রিগার আছে গান মানে ওদের সবকিছুর মধ্যে, আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিলাম না। যাই হোক, সে তো অনেক ক্ষেত্রে অনেক ইংরেজি গানের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারিনি, তা তো ভালোবেসে সেটা কথা না। তো কিন্তু আমার ভীষণ ভালো, মানে আই আই এনজয়েড, মানে আমার বিটিএস ও ভালো লাগছে আজকাল। হ্যাঁ, আমার আমি ভাল লাগে, আমার সবকিছু ভালো লাগে, মানে আমার আমি শিলাজিৎ দার খুব ভক্ত। শিলাজিৎ দা তো আচ্ছা একজন কন্টেম্পোরারি সিঙ্গার নয়, কিন্তু শিলাজিৎ দার গানের অ্যাটিটিউড আমার একটু অন্যরকম লাগে, অন্য সবার থেকে আলাদা লাগে, আমার ভালো লাগে, আই লাভ ইট, আমার এটা ঠিক পছন্দ। হ্যাঁ, তো আমার সব ধরনের গান শুনতে ভালো লাগে, সেই জন্য সব ধরনের গান গাইতেও পছন্দ। অবশ্যই অবশ্যই। এবং সেটা তোমার এত রকমের যে ভ্যারিড নাম্বার অফ হিটস, মানে সব রকমের জনারেই মোটামুটি একটা করে, দুটো করে, পাঁচটা করে হিট গান রয়েছে, তো দ্যাট ইজ সো অ্যামেজিং অ্যান্ড সো ইন্সপায়ারিং। দাদা আমরা র্যাপিড ফায়ার একটা রাউন্ড করব, কিন্তু তার আগে তোমার প্রিয়তমা গানটা যদি তুমি দুলাইন একটু শোনাও, বেশ শিওর, কিছুক্ষণ নিচ্ছে। চলে শোয়া যে রাতে, চলে শোয়া আমার সাথে, সরি আমি একটু আরেকবার আরেকবার শুরু করবো। চলে শোয়া যে রাতে, চলে শোয়া আমার সাথে, প্রিয় তোমার তোমার দুচো যত দূর যাব আমি, আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ভার ভেসে, তোমার কথা তোমার বলছি শোনো তুমি, চলে এসো আজ তোমার চলো মরে যাই বারবার, প্রিয়তম প্রিয়তম। ও ওয়ান্ডারফুল! এই 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 মুভমেন্টটাতেই বোঝা যায় যে তুমি কতখানি ওয়েস্টার্ন কে একসময় ভালোবেসেছো বা এখনো বাসো, মানে মানে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবং দাদা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা যাব, চলো এবং এই র্যাপিড ফায়ার রাউন্ডটা আমি, এটা আমার যদিও চতুর্থ এপিসোড, আমি চেষ্টা করি এমন কিছু কোয়েশ্চেনের মাধ্যমে যাতে মোটামুটি সেই পার্টিকুলার পার্সনকে একটু চিনে ফেলা যায়, মানে একটু গুড, চিনা যায়। দেখো তো চিনতে পারো কিনা আচ্ছা আমাকে। দেখো তো চিনতে পারো কিনা। তো শুরু করছি আজকের র্যাপিড ফায়ার রাউন্ড। আমি কেন বলছি, আমাদের সময়টা আজকে কম, দাদা একদম বেঁধে দিয়েছে, কারণ আজকে শনিবার বিকেল এবং দাদার বহু একাডেমির ক্লাস থাকে, তার মাঝখানে যে আমরা এই সময়টা বের করতে পেরেছি দাদা, এটার জন্য আমি মানে সারা জীবন হয়তো কৃতজ্ঞ থাকবো। আই লাভ এবং ইউ, আর সকলকে বেশি বলতে হবে না, চুপ করো, র্যাপিড ফায়ার হবে। আচ্ছা, এবার র্যাপিড ফায়ার রাউন্ড রূপঙ্কর দার সাথে শুরু হচ্ছে। ট্যালেন্ট না ডেডিকেশন? ডেডিকেশন, আত্মবিশ্বাস না ঈশ্বরে বিশ্বাস? আত্মবিশ্বাস, বাবা মায়ের কথা শোনা না নিজের পথে এগিয়ে চলা? নিজের পথে এগিয়ে চলা। ওকে, রোনাল্ডো না মেসি? মেসি, কমন পড়েছে। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? ইস্ট বেঙ্গল, যুক্তি না বিশ্বাস? যুক্তি, মনের খিদে না পেটের খিদে? মনের খিদে, হোয়াট উড ইউ লাইক টু স্টিল ফ্রম কিশোর কুমার? ভয়েস, টোন, গলাটা, রিয়েলিস্টিক না স্পিরিচুয়ালিস্টিক? রিয়েলিস্টিক, আমি এক্সপেক্ট করেছিলাম। অডিয়েন্স রেসপন্স না সেলফ স্যাটিসফ্যাকশন? অডিয়েন্স রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট, তবে আমি একটু এটা একটু খুবই মুশকিল উত্তর দেওয়া। অডিয়েন্স রেসপন্স তো খুবই ভীষণই ইম্পর্টেন্ট, না সেলফ স্যাটিসফ্যাকশন, ইয়েস। আচ্ছা, অ্যাওয়ার্ড না ভালো কাজ? ভালো কাজ, জার্নি না ডেস্টিনেশন? জার্নি, আচ্ছা, রূপঙ্করকে যদি বলা হয় কাকে সবচেয়ে আগে রাখবে, গায়ক, সুরকার না অভিনেতা? গায়ক, আচ্ছা, স্টোরি বিহাইন্ড দ্য ম্যান না ম্যান বিহাইন্ড দ্য স্টোরি? ম্যান বিহাইন্ড দ্য স্টোরি, ওকে, মা না মাতৃত্ব বোধ?
মাতৃত্ব বোধ। এবং শেষ একটা জিনিস, সবচেয়ে ট্রিকি কোয়েশ্চেন, টাকা না সম্মান? কোয়েশ্চেনটা আমি কেন লাস্টে ট্রিকি বললাম, কারণ সত্যি কথা বলতে এখন আমাদের যেটা সবসময় সবাই করে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে সবাই বলছে যে সম্মানটা দেওয়া হবে, কিন্তু আমাদের তো বুঝতেই পারছো যে এখন প্যান্ডেমিক চলছে, তো এই ব্যাপারটা টাকা চলতে নেই, থাকে, টাকা নেই, তো এই জিনিস আমি জাস্ট লাস্ট এটা ঠিকই বললাম। তো এটা একটা দারুণ জিনিস। আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স এগেন। এবার যেটা বলি তোমায়, যে তোমার একটা জিনিস আমি যেটা তোমাকে এখন সিরিয়াসলি জানতে পারবো, জানতে চাই, সেটা হলো ধরো আমাদের মতন, ধরো এই জেনারেশন, তোমাদের, তোমার জাস্ট পরের জেনারেশন, এদের তুমি এক্সাক্টলি কি বলবে, যে হোয়াট, হাউ শুড বি গো অ্যাহেড? কারণ এই সময় দাঁড়িয়ে আমরা এটা জানি যে প্র্যাকটিস তোমাদের, হ্যাঁ প্র্যাকটিস দাদা, ডেডিকেশন প্র্যাকটিস, ডেডিকেশন অ্যান্ড প্র্যাকটিস, আর হুম হুম যাই আসুক না সময়, যেটাই আসুক না কেন, এর কোনো অল্টারনেটিভ হয় না। যেটা যে কাজটা করছো, যে কাজটা প্রতি ভালোবাসা রয়েছে, সেটার জন্য প্র্যাকটিস করে যাও। বিভিন্ন, যদি একজন মিউজিশিয়ান হয় তাহলে বিভিন্ন রকমের গান বাজনা শোনা, প্র্যাকটিস করা, যেটা বাজাচ্ছো বা যেটা গাইছো সেটা প্র্যাকটিস করা। আর ভীষণ এনভিয়াস থাকা, হিংসে প্রচুর তৈরি করা নিজের ভেতরে, সেই কিন্তু হিংসাটা তখন কিরকমই যে যাকে শুনছো তার প্রতি এমনই হিংসে জন্মাবে যে তাকে তুমি, তার কোনো ক্ষতি চাইবে না কিন্তু তাকে তুমি পেরোতে চাই। হ্যাঁ, সেই পেরোতে চাওয়ার ইচ্ছেটা মনের মধ্যে, তার তাগিদটা থাকবে, কিন্তু তা বলে তার কোনো, তার ক্ষতি চাওয়াটা নয়। আর একটা বড় জিনিস, আর একটা জিনিস মনে রাখা, যে সেটা হচ্ছে যে যখন তুমি গাইছো, যখন তুমি কথা বলছো, যখন তুমি তুমি তখন মনে রাখবে যে ইউ আর দ্য বেস্ট। তুমি তোমার অনেক লুপহোলস জানো, তুমি জানো যে তুমি কি জানো না, তুমি কি পারো না, তোমার কত যেন কেউ কেউ যেন বুঝতে না পারে কোনোদিন। সেই খাম যখন তুমি পারফর্ম করছো, যখন তুমি গাইছো, যখন তুমি কথা বলছো, যখন তুমি লোক মানুষের মানুষের সামনে রয়েছে, তখন সেই জায়গাটা তৈরি করা, যে যেটাই তুমি, তোমাকে মনে করতে হবে তোমাকে ওখানটায় ইউ হ্যাভ টু উইন দ্য ওয়ার, সেই যুদ্ধটা তোমাকে জিততেই হবে। এবং এটা এই 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 মনের চোখটা ভীষণ প্রয়োজন। আর একটা জিনিস আমি বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা যদিও আমি খুব একটা করে উঠতে পারিনি, কিন্তু সবার যদি, এবং এটা অনেকে বলে যে আমি এটা পারি না, এটা পারি না, এটা আমার দ্বারা হয় না, আমি এটা করি না, এটা আমার, আমি খামতি হিসেবে ধরি, পাবলিক রিলেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, পাবলিক রিলেশন না থাকলে এই প্রফেশনে দাঁড়ানো যায় না, থাকা যায়। সুতরাং পাবলিক রিলেশন তোমার, তোমার যাই থাকুক না কেন, তোমার অহংকার সমস্ত কিছু তোমার, তোমার যদি ভালো, আমার যেমন হয়, আমি যেমন যেটা ফিল সবসময় ফেস করি, যে আমি অনেক জায়গায় অনেকের সাথে মিশতে পারিনি বলে আমি অনেক কাজ হারিয়েছি, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার মাঝে মধ্যে আক্ষেপ যে একেবারে হয়ও না সেটাও, তো সেটা আমি পারিনি কোনোদিন, মানে আমার আর এই বয়সে আর সম্ভব না করা, আমি আর চেষ্টাও করি। তো আমি ভীষণ একজন ঘরকুনো, ভীষণ মানে নিজের বন্ধু বান্ধব, নিজের লোকজনদের সাথে থাকতে পছন্দ করি, সেটাই আমার ভালো লাগে আর কি। তো এটা ভুলে যেতে হবে, এবং তোমাকে পাবলিক রিলেশনটা করতেই হবে, ওটা উপায় নেই, এবং ওটাকে কখনোই কোনো, ওটা মনে রাখো একটা কোয়ালিটি, এবং ওই কোয়ালিটিটা যাদের আছে তাদের, তাদেরকে রেসপেক্ট করো, তাদেরকে এরকম করে দেখার কিছু দরকার নেই যে সে, ও প্রচুর পাবলিক রিলেশনে সে কাজ পেয়ে গেল, আর আমি আসলে তো ভীষণ ট্যালেন্টেড, আমার আসলে কোনো পাবলিক রিলেশন নেই, আমি কোনো কাজ পাই না, কিন্তু আমি কিন্তু খুব ট্যালেন্টেড, এটা ভেবো না, ওইটাও খুব ট্যালেন্ট, সেটাকে রেসপেক্ট ঠিক করো। কথা, 100%, 100%। আচ্ছা রূপঙ্কর দা, কোনোভাবে কি এই জিনিসটা, যেরকম আমাদের এখনকার সময়, তুমি যে কটা কথা বললে অবশ্যই সেটা সকলের কাছে পৌঁছলো আজকে, যে আমাদের কিন্তু এখনকার, তোমাদের সময় যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের একটা ঝড় ছিল, হ্যাঁ, মানে তোমার রাঘব দা বা তুমি বা মনোময় দা, সেই সময় মানে একদম একটা ঝড় বলতে পারি। তো এখন যেটা আমাদের পুরো রেডিওর জায়গা থেকে এটা বন্ধ হয়ে গেছে, এখানে সিনেমার গান ছাড়া বাজানো যাবে না, ম্যাক্সিমাম গান হিন্দি বাজবে, তো এই পুরো ব্যাপারটাকে আমরা কিভাবে ডিল করব, মানে সেটা যদি তুমি একটু বলো, মানে হাউ টু জানি ডিল না, উইথ আই দিস? ডোন্ট নো, আই ডোন্ট নো, আমার কোনো সলিউশন জানা নেই, বাঙালিকে জাগতে হবে আসলে, ইউ নিড এ ম্যান লাইক বালথাকারে, ঠিক, মানে তোমার কি মহারাষ্ট্রে এটা যেমন মনে হয় যে কোনো, বালথাকারে ছিলেন, হুম হুম মহারাষ্ট্রে যেমন বালথাকারে ছিলেন, তেমনি এখানে একটা ওরকম একজন মানুষের রাইট, তোমার কি সব কখনো কিছুর মনে দিকে, হয় যে, গান বাজনা শুধু না, সমস্ত কিছুর দিকে বাঙালিকে জাগতে হবে। একদম একদম, এবং এই যে ধরো মানে বিভিন্ন জিনিস আমি বলছি, যে ছোট ছোট এই যে ধরো রাইস, আমাদের পেট্রোলের দাম বাড়ছে,
বা এই যে ধরো হট করে দেখলাম আজকে গ্যাস বাড়িতে দিয়ে গেলো, দেখলো বলো দাদা এই গত মাসের থেকে এই মাসে আরো 30 টাকা বেড়েছে। কোনো জায়গাতে কিন্তু আমরা টিপিক্যালি কোনো প্রতিবাদের জায়গায় যাচ্ছি না, মানে যেটা হচ্ছে সেটাকে জাস্ট মেনে নিচ্ছি। এটাকে তুমি কিভাবে বলবে? কিছু করার নেই, কিছু করার নেই, এটা মানুষের, এমন একটা দেশে আমরা কিন্তু বসবাস কিন্তু করি রূপম বাবু সেখানে একটা একটা জিনিস প্রতিবাদ। তোমাকে এই জায়গাটায় বলি, ধরো তুমি যখন জাগতে বলছো তো জাগার তো একটা ভাষা, তো প্রতিবাদ, তো এই প্রতিবাদটা যদি আমরা কখনো না করি কোনো জিনিসে তাহলে কি আমরা জাগতে পারবো? প্রতিবাদ করতে গিয়ে দেখেছি যে যাকে বন্ধু হিসেবে ভেবেছিলাম প্রতিবাদে আমার সঙ্গী হবে, সে আমার সাথে তখন ছিল না। সুতরাং প্রতিবাদ করতে গেলে সেই সঙ্গীকে প্রয়োজন, সেই সঙ্গী থাকাটা খুব প্রয়োজন আছে, দল বেঁধে একসাথে কাজ করার খুব প্রয়োজন আছে। আমাদের প্রফেশনের সবচেয়ে বড় গন্ডগোল হলো আমরা খুব আমাদের মধ্যে কোনো ইউনিফিকেশন নেই, আমাদের ইউনিটি নেই। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, এটাকে বলবো না, এটা ইন্ডাস্ট্রি বলে না, ফ্র্যাটার্নিটি যদি ধরি, মিউজিক ফ্র্যাটার্নিটির কোনো একতা নেই, আমাদের মধ্যে এক হওয়ার প্রবণতাটা কম। ইন্ডিভিজুয়াল আর্ট তো আমি গান গাইছি, আমি গান গেয়ে এই করছি, হ্যাঁ হুম হুম মুশকিল আর, এটা হওয়া খুব প্রয়োজন, কিন্তু হচ্ছে না, হলে ভালো, হলে খুব ভালো। তো এত বছর ধরো তুমি রয়েছো, তুমি তো কখনো মনে হয়নি যে আমি এখানে একটা বন্ধু পেলাম না, মানে যাকে আমি মনের কথা বলতে পারি বা সেটা আমাকে? সেটা সেটা আমারই দোষ, আমি বন্ধু চাইও নি, আমার মতো একটা অত্যন্ত বোরিং একটা লোকের কে বন্ধুত্ব করবে ভাই? ও আমার বই করেছে একমাত্র, আর কেউ করে। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ রূপঙ্কর দা সময়টা দেওয়ার জন্য আজকে। আমরা আমি জানি যে তোমার কাছে 30 মিনিট আমরা সময় চেয়ে নিয়েছিলাম, তুমি বলেছিলে থাকবে আমার এবং ক্লাসে সেটা ঢুকতে হবে, একদম। এবং তুমি যদি শুধু শেষ আমাদের 2 লাইন একটু যে কোনো তোমার ভালো ভালো লাগার গান শোনাও, আমরা জাস্ট গানে গানে বিদায় নেব। আমি এটা রবীন্দ্রনাথের গান দিয়ে শেষ করি। বর্ষণ মন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারই এ দ্বারে, পথিকে তব মন্দিরের এক ধারে, বর্ষণ মন্দ্রিত অন্ধকারে এসেছি। আহা, থ্যাংক ইউ সো মাচ স্যার, অ্যান্ড প্লিজ কিপ ব্লেসিং মি অ্যান্ড ব্লেসিং অল অফ আস, অ্যান্ড ইউ আর রিয়েলি আ ট্রু জেম অফ দ্য ইন্ডাস্ট্রি, থ্যাংক ইউ সো অ্যান্ড মাচ, মাই ব্লেসিং তুমি আর অলওয়েজ এইভাবেই উইথ ইউ। থেকো, এইভাবে এইভাবেই থেকো রূপম করে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, সকলকে জানাচ্ছি শুভরাত্রি আমাদের দুজনের তরফ থেকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সকলকে, বাই, গুড নাইট। বাবা।